রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোশারফ বাহিনীর মলহোতা ও শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে লম্বো মোশারফ ওরফে গলাকাটা মোশারফ ওরফে গাংচিল মোশারফ সহ তার 5 সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব বলছে যে রাজধানীর মোহাম্মদপুর হাজারীবাগ ঢাকার আমিন বাজার তুরাগ কেরানীগঞ্জ ও সাভার এলাকায় জমি দখল হাউজিং প্রতিষ্ঠানে নৌপথে মার্কেটে বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ছিনতাই ও ডাকাতি যেন হয়ে উঠেছিল কথিত মোশারফ বাহিনীর নেশা। আর এসব কাজে বাধা এলেই হামলা খুন বা অপহরণের আশ্রয় নিত বাহিনীর সদস্যরা। আধিপত্য বিস্তারের পাশাপাশি চক্রটি মাদক ব্যবসায়ও জড়িত ছিল। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বলেন, 2017 সালে গাংচিল গ্রুপের প্রধান আনারের মৃত্যুর পর গাংচিল গ্রুপ কয়েক ভাগে বিভক্ত হয় এবং তৎকালীন এই গ্যাংয়ের সেকেন্ড ইন কমান্ড শীর্ষ সন্ত্রাসী লম্বো মোশারফের নেতৃত্বে মূল অংশটি পরিচালিত হচ্ছিল। গ্রেফতারকৃত কবিরকে জিজ্ঞাসাবাদে র্যাব 2 জানতে পারে, পাশাপাশি বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে র্যাব 2 এখানে তদন্ত করে পায় যে 2017 সালে আপনারা জানেন যে গাংচিল বাহিনীর যে প্রধান ছিল আনা, তার মৃত্যুর পরে সেই সময়ে যে গাংচিল বাহিনীর যে সেকেন্ড ইন কমান্ড ছিল লম্বু মোশারফ ওরফে গলাকাটা মোশারফ, সেই মোশারফ মূলত এই মোহাম্মদপুর সাভার কেরানীগঞ্জ এবং এই বুড়িগঙ্গা এবং তুরাগ নদীতে যে মূল যে চাঁদাবাজি ছিনতাই বিভিন্ন ধরনের অপকর্ম তার নেতৃত্বে হয়ে আসছে। এবং এই ধরনের যারা অপকর্মের শিকার হয়েছে বা তাদের কাছ থেকে যারা তাদের মাধ্যমে যারা বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছে তারা বেশ কয়েকজন র্যাবের কাছে বিভিন্ন সময় অভিযোগ করে এবং তাদের অভিযোগের প্রেক্ষিতেই র্যাব 2-এর গোয়েন্দা দল এই লম্বু মোশারফ এবং তাদের চক্রকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কমান্ডার খন্দকার আল মঈন জানান যে কথিত এই মোশারফ বাহিনীর সদস্য সংখ্যা 25-30 জন। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এসব কর্মকাণ্ড চালাত। জিজ্ঞাসাবাদে আমরা প্রাথমিকভাবে জানতে পারি এই চক্রটি দীর্ঘদিন যাবৎ মোহাম্মদপুর এবং তার পার্শ্ববর্তী এলাকা আমিনবাজার তুরাগ হাজারীবাগ ও কেরানীগঞ্জ সাভার এলাকায় বিভিন্ন ছিনতাই চাঁদাবাজি বিভিন্ন হাউজিংয়ে চাঁদাবাজি মার্কেটে চাঁদাবাজি এবং বিভিন্ন বাসস্ট্যান্ডে চাঁদাবাজি সহ মাদক ব্যবসার সাথে তারা জড়িত ছিল। তারা যে শুধু চাঁদাবাজি ছিনতাই বা মার্কেটে বিভিন্ন জায়গায় ছিনতাই বা বিভিন্ন মানুষকে অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে চাঁদা নিত তাই নয়, আপনারা জানেন বুড়িগঙ্গা এবং তুরাগ নদীতে যে ওখানে নৌপথে যে ইট যাচ্ছে বা বিভিন্ন বালুবাহী যে বিভিন্ন জাহাজ যাচ্ছে বা বিভিন্ন সময় বিভিন্ন যাত্রীবাহী যে বোটগুলো যায় বা লঞ্চ যায় সেখানেও তারা এই সকল জাহাজ বা লঞ্চকে থামিয়ে সেখান থেকে চাঁদা আদায় করত। সংবাদ সম্মেলনে জানানো হয় যে আধিপত্য বজায় রাখা সহ অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যেতে লম্বো মোশারফ গ্রুপের সদস্যরা একাধিক কিশোর গ্যাং গ্রুপও নিয়ন্ত্রণ করত। তারা অধিকাংশ সময় নদীর কাছে আস্তানা গড়ে তুলত এবং নদীপথে ডাবল ইঞ্জিন চালিত ট্রলার ব্যবহার করে যাতায়াত করত।